বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বলেছেন অনেক চক্রান্তকারী সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক সংকটকে জিইয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু উপদেষ্টা পরিষদকে একটা কথা মনে রাখতে হবে আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে তা সংবিধান মেনে হয়নি আপনারা যে উপদেষ্টা পরিষদের ক্ষমতায় বসেছেন তাও কোনো সংবিধানের আলোকে হয়নি শনিবার দুপুরে শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে জেলার রোগন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এ সময় তিনি বলেন জনগণের আকাঙ্ক্ষায় বিপ্লব হয়েছে জনগণের আকাঙ্ক্ষায় ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসানো হয়েছে এখন রাষ্ট্রের সকল সাংবিধানিক সংকট আপনাদেরকে নিরসন করতে হবে এই সংকট নিরসনের জন্য জাতিকে বিভক্ত করা যাবে না তিনি আরো বলেন আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম তাদের মধ্যে ফাটল বিভেদ দূরত্ব অনৈক্য সৃষ্টি করার চক্রান্ত চলছে তাই বিএনপি জামায়াত ইসলামী সহ ছোট বড় সকল রাজনৈতিক দলকে বলতে চাই নির্বাচন যখন হবে যার যার কৌশলে আমরা নির্বাচন করব। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই পাঁচ আগস্টের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন যতটা গ্রহণযোগ্য সময়ে রাষ্ট্রের অর্গানকে সংস্কার করতে প্রয়োজন জ্যামায়াতি ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে